যেখানে কোটি টাকা আয় করতে একজন মানুষের জীবন কেটে যায়, সেখানে তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্পন্সর্ড পোস্ট দিয়েই আয় করে নেন কোটি টাকা। 2021 সালের জুন পর্যন্ত ইনস্টাগ্রামে প্রতি পোস্টে সর্বোচ্চ আয় করে এবছর ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আছেন সবার শীর্ষে। মারিয়া মান্নানের রিপোর্টে দেখুন বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ দিনে কত রকমের পোস্টই না দিয়ে থাকে, তবে এসব পোস্ট নিছকই পোস্ট, এর জন্য কোনো অর্থপ্রাপ্তি ঘটে না। সাধারণ মানুষ এসব পোস্ট থেকে কানাকড়ি না পেলেও তারকাদের একটি স্পন্সর পোস্ট কিন্তু আয় করছে কোটি টাকা। চলতি বছর ইনস্টাগ্রামে সর্বোচ্চ আয়কারী তারকাদের তালিকায় প্রথমেই রয়েছে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। 2021 সালের জুন পর্যন্ত প্রতি পোস্টে $16,04,000 আয় করে রোনালদো আছেন সবার শীর্ষে। রেসলার এবং হলিউড অভিনেতা ডোয়াইন জনসন $15,23,000 আয় করে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন। $15,10,000 আয় করে তৃতীয় নম্বরে আছেন মার্কিন পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডে, আর $14,94,000 আয় করে চতুর্থ অবস্থানে আছেন মার্কিন অভিনেত্রী এবং উদ্যোক্তা কাইলি জেনার। গায়িকা সেলেনা গোমেজ $14,68,000 আয় করে আছেন পঞ্চম অবস্থানে, এবং মার্কিন রিয়েলিটি টেলিভিশন ব্যক্তিত্ব ও মডেল কিম কার্দাশিয়ান এই ৬ মাসে $14,19,000 আয় করে ষষ্ঠ অবস্থানে রয়েছেন। ফুটবলের জাদুকর মেসি আছেন তালিকার ৭ নম্বরে, আর ১৯ নম্বরটা দখল করে আছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। এই প্রথম ২০ জনের মধ্যে বেশিরভাগই হচ্ছেন গায়ক গায়িকা, নয়তো নায়ক নায়িকা। তবে এবছরের সেরাদের মধ্যে ২৭ নম্বরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, কিন্তু এবছরের তালিকায় নেই খান কিংবা বচ্চনদের কেউই। মার্সিয়া মান্নান, মাই টিভি।